रिकॉर्डिंग है इंडियन टेलीकॉम चौकपटली बाजार। आ गए मुस्तफा, आ गए मुस्तफा, आ गए मुस्तफा, आ गए ठंडी ठंडी हवा रहमतें चली गई, ठंडी ठंडी हवा रहमतें चली गई। ओ मेरे कदों में यौसिले, आ गए मुस्तफा, आ गए जुरी होवे ना, एडु जुरी होवे ना। आ गए मुस्तफा, आ गए, आ गए मुस्तफा, आ गए ठंडी ठंडी हवा रहमतें चली गई, ठंडी ठंडी हवा रहमतें चली गई। ओ मेरे आका के कदों में यौसिले, आ गए मुस्तफा, आ गए। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत संगी वाला अली ওই পাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জুরি হবে না একটু চিল্লে হবে না নারাই টিকবে নারাই টিকবে ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জুরি হবে না সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান খুঁটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারকার মেলা চিল্লে হবে না এ নয়া জনেরা ঝেড়ে হবে না আর একটু আওয়াজ দিয়ে হবে না খুঁটি বিঘি নেই নীল আকাশে দেখি অপরূপ সবই যে তোমার দয়ায় পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ চিল্লে বলতে পারেন না সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
সৃজন করেছো এই ধরনি দিয়েছো কত শতনে আমার তোমার হাতে রাখি শরণ হয়ে যাবে কায়ামত চিল্লে বলবেন না চিল্লে বলবেন না সৃজন করেছো এই ধরনি দিয়েছো কত শতনে আমার তোমার হাতে রাখি শরণ হয়ে যাবে কায়ামত এই ধরনি বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ চিল্লে বলবেন না এই জোয়ানেরা জোরে হবে না সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা একে জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদে ওয়াল ফুরকানিহিল হামিদ بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام নির্বাচিত আয়োজিত প্রতিষ্ঠিত এই পবিত্র নবী পাকের কারখানা মাদ্রাসা বাৎসরিক ইসালে সওয়াবের দূর দূরান্ত থেকে আগত উলামাই হযরত কেরামগণ খাস করে আওলাদে মুজাদ্দেদে জামান জনাব পীর সাহেব হুজুর কিবলাগণ সামনে বসে থাকা একদা অঞ্চলে শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা নজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা পর্দার আড়ে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা সন্ধ্যার পর থেকে দামি নামি ওলামাই কেরাম হযরতগণ কোরআন হাদিস থেকে অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছে পেশ করেছেন পূর্বেই অজনসিয়াত করে গেছেন আমাদের মাথার তাজ আওলাদে মুসাদ্দেদে জামান জনাব চাচা জান হুজুর কিবলা তিনি অজনসিয়াত করেছেন তবে বাবা আমি সেই সোদপুর
খড়দা সতপুর সেখান থেকে একটা প্রোগ্রাম সেরে আস্তে আস্তে আমি কলিকাতার আগে থেকেই আমি লাইভটা দেখছিলাম চাচাজান হুজুর ওয়াজ নসিহত করছিলেন প্যান্ডেলটা পূর্ণ ছিল এখনো যে পরিমাণ লোক দাঁড়িয়ে আছেন আপনারা যদি মাহফিলে বসেন আমার মনে হয় কিছু অংশ পূর্ণ হবে কথা ঠিক না ভুল জোরে বলেন আজকে জলসা আমাদের জন্য একটা আদর্শ এলাকায় এলাকায় জলসার অভাব নেই প্রচুর পরিমাণে জলসা হচ্ছে কিন্তু বাবা খেয়াল করলে দেখতে পায় আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের মেয়েরা কিন্তু সব আদর্শহীন হয়ে যাচ্ছে যে নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার কথা ছিল আমাদের সেই আদর্শ কিন্তু আমাদের ভিতর থেকে আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে আর জলসা মাহফিল সেই জন্যই দেয়া হয় যাতে এই মাহফিল থেকে কিছু ছেলে এবং কিছু মেয়ে কিছু বান্দা কিছু বান্দি তার হারিয়ে যাওয়া পথটাকে যেন সে খুঁজে পায় সেই জন্যই মাহফিলের মূল মকসাদ কিন্তু বড় অবাক কিছু কিছু এলাকায় মাহফিল হয় বাবা এই জলসাকে কেন্দ্র করে এলাকার কিছু জওয়ান ছেলে আর যুবতী মেয়েদের বিশাল একটা রমরমা বাজার চলে এখানে হয়েছে কিনা আমি দেখিনি তবে যা সিচুয়েশন পরিস্থিতি হয়নিও বলা যাবে না জলসা মাহফিল দেয়া হয় এলাকায় যাতে হারিয়ে যাওয়া পথ ঘুমন্ত হৃদয়টা জাগ্রত হয় সেই কারণে এই মাহফিলের ইন্তেজাম করা হয় কিন্তু সেই মাহফিলকে কেন্দ্র করে যদি আমাদের ঘরে ছেলে মেয়েদের ইজ্জত নষ্ট হয়ে যায় তাহলে এই মাহফিল থেকে আমাদের বার্তা দিতে হয় আগামী দিন এই জলসা কিন্তু আমাদের জীবনে নাজাত দিতে পারবে না মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ এর ওয়াজ নসিহতে তিন দিন মাহফিল হয় না বাবা 21 22 23 ফাল্গুন ইসালে সওয়াব লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখেছেন কি সেখানে কোনো বিহায়াপনার কোনো অস্তিত্ব নেই একজন মহিলা খোলামেলা অবস্থায় ঘুরতে পারে না কিন্তু কারুর হাতে কিন্তু কোনো পুরুষের হাতে খেটে লাঠি থাকে না নারীদেরকে পেটানোর জন্য লাগে না কারণ ওই মাহফিলটা ছিল আল্লাহর দরবারে কবুলিয়াতের মাহফিল একবার জোরে বলুন জোরে বলবেন না আজকের মাহফিলগুলো ভাবতে অবাক লাগে আজকে হয়তো আমার জনাব মহতারাম বন্ধুবর হযরত মাওলানা ভাই জুনায়েদ হোসেন সাহেব তানার তত্ত্বাবধানে বা কমিটি সাহেবানদের পরিচালনায় এই মাহফিলের ইন্তেজাম করেছে একটা জিনিস খারাপ লাগলো আমাদের আমি আসতে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো যে মাহফিলটা খালি অথচ সব ভূত ছিল এর একটা আদাব আছে একটা সিস্টেম আছে একটা রুলস আছে একটা ডিসিপ্লিন আছে একটা স্ট্যান্ডার্ড আছে আছে না নাই যদি সেগুলোকে ফলো না করি আমরা তাহলে এই মাহফিলে এসে আমাদের জীবনে কোনো ফায়দা নেই কুরআন পাক থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ কুরআন পাকের ভিতরে বলেন পরিষ্কারভাবে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাআফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন আমার আল্লাহ জানাই ইমানদার বান্দাদের প্রতি বান্দিদের প্রতি সহানুভূতিশীল তিনি গোটা জগতের ইমানদার ইমানদারিনী মহিলা এবং পুরুষদেরকে সমবেদনা জান প্রকাশ করে বললেন তোরা যখন আমাকে ভালোবাসিস আমি আল্লাহ বলছি তোরা বাইরে থাকিস না আমানু দুখুলু ইমান যখন এনেছিস তখন দাখিল হ প্রবেশ কর আমি আল্লাহ বলছি সিলমি কাফা ইসলামের ভিতরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে ইমান আনা ইমান আনার পরে আমাদের কিন্তু কর্তব্য হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করা কিন্তু বড় অবাক লাগে জলসা মাহফিল হলে মাহফিল খালি থাকে বাজার ভর্তি থাকে এখানেই পরীক্ষা কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে পৃথিবীর ভিতরে বেহেশতের টুকরা রহমতের মজলিসগুলো কি বলেছেন রাসূল
যে জায়গাটায় আমি নবী আমার আল্লাহর জিকির আজকার হয় ওই জায়গাটা হলো বেহেশতের টুকরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন না? আর যে জায়গায় খুললাম খুললাম, যেখানে নারী পুরুষদের অপা অবাধ মেলামেশা বিরাট হই হই চলে, ওই জায়গাটার নাম রাসূল বললেন জাহান্নামের টুকরা। পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম স্থান হলো বাজার। তাহলে এখান থেকে আমাদের ক্লিয়ার হতে হবে, ক্লিন হতে হবে, আমার মনোভূত জায়গা কোনটা, আমি কোন দলের লোক। আপনার ব্যবহারে আপনার পরিচয় দেখবেন, গাড়ির পিছনে কিংবা ভিতরে একটাই বাক্য সেন্টেন্স লেখা থাকে, আপনার ব্যবহারে আপনার পরিচয়। তাহলে আপনি যেমন চলবেন আপনার পরিচয় ফুটে উঠবে। তাহলে আল্লাহ বললেন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে দাখিল হও, প্রবেশ করো। তারপরই আল্লাহ শিখিয়ে দিলেন বান্দাকে, ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তেবা করো না খুতুয়াতি শয়তান, পথভ্রষ্ট, যে বিপদগ্রস্ত, যে পৃথিবীর জমিনে লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত, তার পথ তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ পাক নিশ্চয়ই জানিয়ে দিচ্ছি, তাহলে তোমরা নিজেদের ক্ষতি নিজেরা করবে, নিজেরাই পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হয়ে যাবে। আজকে আমাদের ঘরের নজওয়ান যুবক ছেলেরা, পর্দানি সিনা মা বোনেরা, আজকে এই জলসাকে কেন্দ্র করে দুটো জায়গা হয়েছে, একটা হলো রহমতের সামিয়ানা আর একটা হলো খুললাম খুল্লা বাজার। কিন্তু সেখানকার মানুষগুলোকে যদি এখানে বসানো যায়, এরকম দুটো এখনো পর্যন্ত সামিয়ানার দরকার হয়। কথা ঠিক না ভুল জোরে বলে। তাহলে এর দ্বারা ক্লিন হলাম যে আমাদের পছন্দনীয় আজকে সমাজে সব থেকে বেশি খারাপ ইয়াতটাই আমাদের কাছে পছন্দনীয়। ভাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কে দিন। ও সুলতানপুরের নজনেরা, পর্দানি সিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কত্তা। ও আমি নবী জানিয়ে দিলাম দোগলা চরিত্রের মুসলমান কোনদিন জান্নাতে যাবে না। দু চরিতা মুখে বলে আমি নবীকে মহব্বত করি, মুখে বলে আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ ফেসবুক ঘাটলে এই লাইভে হুজুর কেবলা জলসা শুনছিলাম, তারা হুজুর কেবলাকে উল্টো পাল্টা কমেন্ট করছে, আমি পড়তে পড়তে আসছিলাম। এরা মুখে বলে দাদা হুজুর, আর দাদা হুজুরের আওলাদদের কত রকমের ভাষায় গালাগালি দেয় এরা। এরা আসলে কারা? এদের পরিচয় হলো এরা দোগলা। কথা ঠিক না ভুল জোরে বলে। আমি কমেন্ট গুলো পড়তে পড়তে আসছিলাম, বড় কষ্ট লাগছিল। আমার সঙ্গে ছিল যে আমি বলছিলাম আজকে জানিস চাচা হুজুরের লাইভটা দেখতে দেখতে আসছি, আর এই কমেন্ট গুলো আমার যে সামনে ভেসে আসছে, দেখিস কোনো স্টেজে না আমার মধ্যে বেরিয়ে যায়, আর আমি সহ্য করতে পারিনি। তো অন্য আলেম ওলামাদের মতো আমি না, আমার সামনে অন্যায় হলে আমি জানের থেকে বেশি ভালোবাসি ওই প্রতিবাদ। ভাই আপনারা বসবেন? যদি ভিতরে বসেন তাহলে বসে যান, আর যদি মনে করেন না বসবো না, তাহলে দয়া করে আপনাদের রাস্তা আপনারা বেছে নেন। মাহফিলের একটা সৌন্দর্য আছে, আছে না? না, মাহফিলের দিকে খেয়াল করুন। আমি যেদিকে লক্ষ্য করে আলোচনা শুরু করতে চাইছি, রাসূল বললেন আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কত্তা, দোগলা চরিত্রের মুসলমান বেহেশতে যাবে না। বিশ্বনবী যখন ঘোষণা করেছে এটা হবে না, হবে না, জোরে বলে হবে। তাই আজকে আস্তে আস্তে দেখছিলাম কমেন্ট করছে হুজুর কেবলাকে বলছে হুজুর না, নাম ধরে হুজুর না খেজুর, জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা কাকে গালি দিচ্ছে? দাদা হুজুর পীর কেবলার একজন আওলাদকে গালি দেওয়া মানে দাদা হুজুরের গায়ে লাগলো না লাগলো, কথা বলছেন না কেন? আসলে এরা কারা, এদের পরিচয় কি? যে আওলাদে মুসাদ্দেদে জামানের গালি দেয়, আসলে এদের একবার সার্চ করার দরকার আছে, এদের সব জন্মগত, এদের সব ঠিক আছে কি?
কথা ঠিক বলিস না ভুল বলিস? কোন হুজুরকে যদি ভালো না লাগে বিরূপ মন্তব্য করার অধিকার আমার ইসলাম দেয়নি, দিয়েছে কথা ঠিক না? জোরে বলে। তা আপনি কোন হুজুরের বলিদান যে অন্য হুজুরকে খেজুর বলতে হয়? তাহলে সেই হুজুরটাও এরকম জিনিস, কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। কারণ দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ, শিক্ষায় শিক্ষিত, আদর্শে আদর্শিত হয়েছিলেন বসিয়াট আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক না ভুল? জোরে বলুন। মুজাদ্দিদে জামান আমার নবীকে দেখেছিলেন, তানার হাতে বায়াত হবার কারণে মুজাদ্দিদে জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যার হাতে বায়াত হয়ে হুজুরকে খেজুর বলে, তাহলে নিশ্চয়ই আমাদের আমাদেরকে সমীক্ষা করতে হবে, যার হাতে বায়াত হয়ে অন্য হুজুরকে আওলাদে মুজাদ্দিদেরকে এরকম গালি দেয়, নিশ্চয়ই সেই পীরের কাছ থেকে শিক্ষা পেয়েছে, কথা ঠিক না বল? জোরে বলে। আমি কারোর পক্ষপাতিত্ব করতে আসিনি, ইসলাম যে আদর্শ শিখিয়েছে সেটাই সামান্য তুলে ধরবো। তাতে আপনারা যদি ভাই বলেন না তালবুর শায়েক আল্লাহ একার বলেন, আপনাদের পার্সোনাল ম্যাটার। ও বেজনেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি, পৃথিবীর জমিনে সব থেকে জঘন্যতম ব্যক্তি আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যে অপরের পিছনে এই গালি গালাজ করে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যে পৃথিবীর মানুষের পিছনে সমালোচনা করে এর জনেরা মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা পিছনে গিয়ে গীবত করে গিল্লাত করে পিছনে ছোট বড় কথা বলে পৃথিবীর জমিনে আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, জেনাকারী থেকে ও হলো নিকৃষ্ট এ নজনেরা মুজাদ্দিদে জামানের পাগলেরা সুলতানপুরের সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন আল্লাহ নবীর আদর্শ, আল্লাহ নবীর আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো আমরা কোন আওলাদে মুজাদ্দিদে জামানকে গালি দিতে পারতাম না, আল্লাহ নবীর চরিত্র যদি আমাদের ভিতরে থাকতো আমরা আওলাদে মুজাদ্দিদে জামান তো দূরের কথা, পৃথিবীর কোন মুসলমানের পিছনে আমরা গীবত করতে পারতাম। তো যে ছেলের ভিতরে যে লোকের ভিতরে নবীর আদর্শ নেই, ও যদি নবীর ঝান্ডা ধরে কবরেও চলে যায় ওর কবরে রহমত পড়বে বলে মনে হয়? জোরে বলেন না, ভয় খাচ্ছেন নাকি? ভয় যদি করতে হয় পৃথিবীর জমিনে আল্লাহকে করুন, করোনা ভাইরাসকে না, এই কথা ঠিক না ভুল? জোরে বলে। ভয় করে তো কায়েরেরা, মৃত্যুকে ভয় পায় কারা? যারা কায়ের। মৃত্যুকে মুমিনেরা সাদরে নিয়ামত স্বরূপ গ্রহণ করে, একবার জোরে বলুন। জোরে হবে না সুবহানাল্লাহ? মৃত্যুকে কখনো মুমিনেরা ভয় পায় না, মৃত্যুকে মুমিনরা নিয়ামত স্বরূপ গ্রহণ করে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুমিনের মুমিনত্বটা কোথায়, ঈমানের জায়গাটা কোথায়? আলোচনা সন্ধ্যার পর থেকে আলেম ওলামায়ে দিন করেছেন, আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারবো, তবে বাবা যে কটা কথা বলবো একদম সলিড গোদা বাংলায়, অসুবিধা হবে না। জি, আজকে মুসলিম সমাজের বড় একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, উপকার যতটা না করতে পারি ক্ষতি তার থেকে বেশি করতে চায়, কিন্তু এতটুকু আমরা মাথা ঠোকা কপাল ঠোকার আগে চিন্তা করিনি সম্মানের মালিক আল্লাহ, সম্মান যা দেয় আল্লাহই দেয়, পৃথিবীর কোন মানুষ সম্মান দিয়ে কাউকে সম্মানিত করতে পারে না, পারে বাবা? পারে না। দুনিয়ার মানুষ আজকে যে তোমাকে ভাই বলছে, সুবিধা কেটে গেলে কালকে দেখবেন ওই ঘুরে বলবে তালবুর শায়েক আল্লাহ একার, কথা ঠিক না ভুল? জোরে বলে। তাহলে ও ভালোবাসার কোন গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ যাকে ভালোবেসেছে ও দুনিয়ায় এবং আখেরাত বেহেশত পর্যন্ত সে সম্মানিত হবে, একবার জোরে বলে। এই জোরে হবে না সুবহানাল্লাহ?
আজকে মুসলিম সম্প্রদায়ের আকীদা ইমানের জায়গায়ও মেজর পোকা লেগেছে। কলা গাছের ভেতরে যেমন মেজর পোকা লাগে, কলা গাছ বেশ ঠান্ডা গন্ডা চেহারা কিন্তু দেখা যাচ্ছে মাছ পাতা লাল হওয়া শুরু হয়ে গেছে, জানবেন ওর ভেতরে পোকা। ও বেজনেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনেতে আমার উম্মাত উম্মাতের সংখ্যা বেড়ে যাবে পৃথিবীর জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না যুগপালার অভাব হবে না আমি নবী জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনেতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে ও আমার সাহাবারা মসজিদ হবে ঘন ঘন মসজিদ হবে ঘন ঘন মাদ্রাসা তৈরি হবে ঘন ঘন কিন্তু আমি নবী অবাক হয়ে যাই ওই সময় আমার আল্লাহ জমিন থেকে বড় বড় গজব নাজিল করবে নবী সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কারণটা কি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ওদের দাড়িটা হবে ভালো টুপিটা হবে ভালো ওদের জুব্বা হবে লেবাসটা হবে আমি নবীর থেকে ভালো আমি নবী জানিয়ে দিলাম ওদের ভিতরটা হয়ে যাবে কালো আলেমুল আমার অভাব আছে নাকি কথা বলছেন যে সমাজে এত আলেমুল আমার হুড়োহুড়ি চলে সে সমাজে 95% সুদখোর হলো কি করে এই চিন্তায় আমার ঘুম হয় না ভুল বলে ফেললাম নাকি 95% বেশি বলা হয়ে গেছে না কম যে সমাজে এত আমাদের মতো চুটকো বড় মেজো সেজো হুজুরের হুড়ুহুড়ি চলে সে সমাজে এত হারামখোর সংখ্যাটা মুসলিম সমাজে বাড়লো কি করে এটা নিয়ে একটু আলেমদের ভাবার দরকার আপনারা কি বলে মজাহিদ জামান ওয়াজ নসিহত করেছেন সমাজে 1937 সালে অ্যানালাইসিস করে আল্লামা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলছে 1937 সালে 10% মুসলিম সমাজে সুদখোর কত সালে বললাম আপনারা ওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি দেখুন আমি কাহিনী কাহিনী বলতে পারবো না সব আলাদা এক এক জনের একটা সাইট আছে আমার সাইট আলাদা আমি একটু গবেষণামূলক কিছু তথ্য আপনাদের কাছে পেশ করব এবং ওর ভিতরে ছোট্ট ছোট্ট করে কিছু উপদেশমূলক কথা থাকবে যেটা আমাদের জীবনে এবং আখেরাতে সন্দেহান কাটিয়ে আখেরাতে সঞ্চয় গড়ার আল্লাহ সুযোগ করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জি 1937 সাল আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সামানি উমুরি হুজুরের কিতাবে লিখছে বাংলায় এপার বাংলা ওপার বাংলায় মুসলমানদের ভিতরে 10% সুদখোর পাওয়া গেল 1937 সাল দিনটা ছিল বুধবার হুজুর কেবলা অর্থাৎ মুজাদ্দিদে জামান সব আলেম ওলামাদের নিয়ে একটা বৈঠক করলেন বৈঠক করলেন সিলসিলার আলেম ওলামাদিনদেরকে নিয়ে হুজুর একটা বৈঠক করে বললেন বাবা আমাদের ওয়াজ নসিহাতের ধারাটা একটু চেঞ্জ করতে হবে কি সমাজে যখন 10% সুদখোর দাড়ি কাটা বেনামাজি বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে তখন আমাদের জানের পরোয়া না করে ইমানের পরোয়াটা আগে করতে হবে একবার জোরে বলো জোরে হবে না সুবহানাল্লাহ কারণ আমি আবু বাকার জানি 100 বছর ইবাদত করার পরেও নাজাত পাওয়া যাবে না নবী যখন বলেছে সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না কি গভীর ডিপলি চিন্তা করতেন তিনি একবার জোরে বলবেন না এ ছেলেরা জোরে হবে না মুজাদ্দিদে জামান বলে সমস্ত
আলেমুলা আমাদেরকে নিয়ে মিটিং করে প্রকাশ করলেন এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সহ বিদগ্ধ পণ্ডিত ওলামায়ে হযরতগণ হুজুরকে বললেন হুজুর দোয়া করেন এবার আমাদের আমরণ সংগ্রাম চলবে হারামের বিরুদ্ধে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াজ নসিহাতে উঠে ও কাহিনী টাহিনী সব লাথি মেরে ফেলে দিয়ে এবার অ্যাকশন শুরু হতো কিন্তু আজকে সমাজে কি হয় আমাদের সব মুখস্থ করা জিনিস সুন্দর করে ঢেলে দিচ্ছে আর আপনারা গপ গপ করে খাচ্ছেন দাওয়াতি কাজ শুরু হলো 1937 সাল থেকে 39 সাল দু বছর মুজাদ্দিদে জামান ইন্তেকাল করলেন ওফাতে গেলেন হুজুরের ইন্তেকালের পরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ লিখছেন আমরা আবার অ্যানালাইসিস করলাম গবেষণা করলাম এবার দেখলাম বাংলায় ওয়াজ নসিহাতের ক্ষেত্রপটের আমলিয়াতের জায়গা কতটা বাস্তবায়িত হয়েছে তখন সমীক্ষা করে দেখলাম সেই 10% সুদখোর কমে গিয়ে 3% এসে দাঁড়িয়ে গেছে একবার জোরে বলে যে 3% দু বছর ওয়াজ করে কত পার্সেন্ট কমেছে জোরে বলেন না 7% তাহলে 7% দু বছরে ওয়াজ আর আমি চুক্কমলি সাহেব 15-16 বছর ওয়াজ করছি 95% সুদ করে বেড়েছে কথা ঠিক না ভুল জোরে বলে তাহলে ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে একটু ভাবতে হবে আমাদের ভয় হয় এ সুলতানপুরে যদি এসে বুক ঠুকে কথা বলে যায় আগামী বছর হয়তো দাওয়াত নাও হতে পারে তাই জিয়ে রাখ ওরা বেঁচে থাকলে আমাদের লাভ মুর্দা জান্নাতে যাক আর জাহান্নামে যাক ওটা আমার ফ্যাক্টর নয় আমার ফ্যাক্টর ও বেজনেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা কান খুলে শুনে কি দিন আল্লাহর ওলিরা আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহর প্রকৃত আলেম বান্দারা জানের পরোয়া করে না ইজ্জতের পরোয়া করে না সম্মানের পরোয়া করে না আল্লাহওয়ালা আলেম যারা হয় নিজের জানের থেকে নিজের মালের থেকে সম্মানের থেকে আল্লাহ আল্লাহ রসুল তাদের কাছে বড় হয় আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও বেজনেরা নজরে যুবকেরা আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ওয়া মাসাবারা এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনে চারটে কাবিরা গোনা হারাম জিনিস সমাদৃত হবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এক নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন সুদ সুদ প্রতিষ্ঠিত হয়ে যাবে এ নজনেরা আজকে সুদ এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে একজন আলেম গাড়ি কিনে গাড়ি চেপে ওয়াজ করতে গেলে তার গাড়ির প্রয়োজন হয় ওই গাড়িটা কিনবে সে নগদে কিনতে পারে না কেন তো জানি না সে নাকি ফাইন্যান্সে গাড়ি কিনে ওয়াজ নসিহত করে ফাইন্যান্সে গাড়ি কেনা একজন আল্লাহওয়ালা আলেমদের জন্য তো হারাম মাথায় ঢোকে না যে আমি শাহনাজ ভাই সুলতানপুরে এসে ওয়াজ করব মাদ্রাসার জলসায় সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারিজিয়া মাদ্রাসার জলসায় ওয়াজ করব সুদ খাওয়া হারাম আর আমি যে গাড়ি চেপে ওয়াজ করতে আসব সেটা সুদেলেও আরে সুদ খোর ওয়াজ করবে সুদ খাওয়া হারাম ওয়াজ বোঝা যাচ্ছে না বোধহয় এতে আমার শত্রুতা বাড়ে কিন্তু আমি ভয় করি না কারে ভয় করব আমি দুনিয়ায় বেঁচে থাকবো কতদিন ও আমার শত্রুরা জানে না আমিও জানি না তো ওরে ভয় করতে যাব কেন আমি জানে কে আল্লাহ তাহলে যে আল্লাহ আমার হায়াত সম্পর্কে অকিবহাল সেই আল্লাহকেই ভয় করে চলা ভালো
একশো বছর ওবায়ে জিন্দেগী জিন্দেগি জিয়ে কোনো লাভ নেই, এক ঘন্টা ফারুকে আজম ওমরের মতো বাঁচো, ওই এক ঘন্টা বাঁচা আল্লাহ অনন্ত কালের জিন্দেগি আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো, এই জোরে হবে না, সুবহানাল্লাহ। এক ঘন্টা বাঁচবো, বাঁচার মতো বাঁচবো, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, ঘর ঘর সুদ হয়ে যাবে, মুসলমানেরা সুদ ছাড়া নিজেদেরকে অস্তিত্ব বিলীন বলে নিজেদের মনে করবে। ও ওই সময় আমার কিছু উম্মত থাকবে, ইজ্জতের পরোয়া করবে না, সম্মানের পরোয়া করবে না, পৃথিবীর ইজ্জতের পরোয়া করবে না, সম্মানের পরোয়া করবে না। আমি নবী, আমার দিনকে আমার সুন্নাতকে দিনের জীবনের সংবিধান বানিয়ে নিয়ে চলবে, কায়ামতের দিন আমার আল্লাহ তাদের পুরস্কৃত করার জন্য ফারুকে আজম ওমরের কাতারে হাসন নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় প্রাইজ না পায় অন্তত আখেরাতে তো পাওয়া যাবে। সুদ, একটা ছেলে আমার বিরাট ভক্ত, 12,000 টাকা দামের একটা মোবাইল কিনেছে, শুনছি কিস্তিতে, শুনছেন, 12,000 টাকা দাম মোবাইলটার, দোকানদারকে 1,000 টাকা পেমেন্ট করে দিয়ে মাল তুলে নিয়েছে। জিজ্ঞাসা করছে ভাইজান, আপনার জলসার বিরাট ভালো লাগে, এই দেখেন পুরো মেমোরি সব আপনার জলসা, মাশাআল্লাহ, মোবাইল কত লেছে? বলে ভাইজান 1,000 টাকা দিয়ে মোবাইল নিয়েছে। এই 1,000 টাকা দাম এত বড় মোবাইল কোন দোকান দিচ্ছে? বলে কেন আমাদের ভেবিয়াতে ভেবিয়াই দেয়। এ কি করে দেয়? বলে ভাই জান, ওই মোবাইলটার দাম 12,000 টাকা, আমি 1,000 টাকা দিয়ে এসেছি, আর দোকানদার বলে দিয়েছে আর 12 মাস তোকে 999 টাকা করে দিতে হবে এমআই কিস্তি। আমি বললাম টোটাল তোর কত পড়ছে বলতো দাম? ওই যে কেন, ওই 12,988 টাকা, তাহলে 12,000 টাকা বললি, এই 988 টাকা এটা কি? বলে হুজুর ওটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ বলে নে, বলো কি বলছে? ইন্টারেস্ট। আমি বললাম তুই ইন্টারেস্ট, তুই দুনিয়ার মজা মারতে যেয়ে তোর কবরের সাজা হবে না তো? তোর এই মোবাইলে ওয়াজ শোনাও হারাম, তুই যে ওয়াজ শুনছিস এটাও হারাম। বলে হ্যাঁ হ্যাঁ, ভালো মুফতি যারা পড়াশোনা করেছে তাদের কাছে ফতোয়া দিবি। সমাজ আলোচনা বুঝতে পারলেন? মানে দাদা হুজুর পীর কেবলার ঝান্ডা হাতে বিশ্বনবী বিশ্ববাণী দিকে দিকে ছড়িয়ে দাও, যে ছেলেটা বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সারাদিন আজকে নামাজ পড়িনি, পেচ্ছাপ ফিরেও পানি নেই, ও এলাকায় আলো জ্বালাচ্ছে, মাথায় ঢুকিনি বোধ হয়, ওই বলছে বিশ্বনবীর বিশ্ববাণী দিকে দিকে ছড়িয়ে দাও, ও চারিদিক ছড়াচ্ছে, ও নিজে 50 টাকা খরচ করে আবার দাড়ি কাটে। আল্লাহু আকবার, পুরো সেম টু সেম, কি পজিশন! হ্যাঁ, সমাজের মদখোর ডাক্তার সামনে লিখে রেখে দিয়েছে 1 সপ্তাহের প্রচেষ্টায় ট্রিটমেন্টে মদ ছাড়িয়ে দেওয়া হবে, কিন্তু ডাক্তার নিজে মদখোর। আমি কি ভুল ভাল বলছি নাকি রে বাবু? সমাজ তাতেই বলছে বিশাল ট্রিটমেন্ট, কথা বুঝতে পারেননি, বিশাল ট্রিটমেন্ট, কেন না ওই 300 টাকা ভিজিট ফিক্স, 300 টাকা ফিস লাগে, একটা রোগী দেখতে গেলে 300 টাকা লাগে, শুধু কি মেয়ে লিখে দেয় ওতেই 300 টাকা, ওই জন্য বলে যে ও বিশাল ডাক্তার। ও বেজনেরা,
নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা ও বোনেরা কান খুলে শুনে কেডি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন যখন পৃথিবীর জমিনে শুধু সমাদৃত হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সুদকে প্রতিষ্ঠিত করা হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলাম ওই সময় পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্লেগ রোগের থেকে কলেরা রোগের থেকে কঠিন মহামারী পৃথিবীর জমিনে ছড়িয়ে দেবে ও আমার সাহাবারা চিন্তার কোনো কারণ নাই যাদের প্রকৃত ঈমান থাকবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার আল্লাহ অঙ্গীকারবদ্ধ হয়েছে আমার চলে যাওয়ার পরে আমার চলে যাওয়ার পরে আমার ইন্তেকালের পরে আমার ওই আসে উম্মাত উম্মাতীদের দেখভালের দায়িত্ব হেফাজতের দায়িত্বটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ দেবে না পৃথিবীর কোন মহারথীর কাছে আমার আল্লাহ দেবে না আমার আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে হাবিব আপনার ইন্তেকালের পরেতে আপনার যারা শিখ উম্মাত উম্মাতি হবে আমি আল্লাহ কথা দিলাম তাদের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম জোরে হবে না এ আপনাদের কষ্ট হচ্ছে নাকি বক্তা আনতে বলবো আমার সঙ্গে থাকতে গেলে চাঙ্গায় থাকতে হবে আমি সেই খড়দ থেকে গাড়ি চালিয়ে নিজে ড্রাইভিং করে এখানে এসে স্টেজে উঠেছি রেস্ট লাইনে আমি এসেছি শুধু একটুখানি হাজতের দরকার হয়েছিল সেরে ওযু করে আমি এসেই স্টেজে উঠেছি মাহফিলের মেম্বার এসেছি আমার কি দেখে মনে হচ্ছে আমি দুর্বল শোয়ার ইচ্ছা করছে মনে হচ্ছে নাকি তাহলে আপনাদের দেখে মনে হচ্ছে কোন বালিশ ছুড়লে ভালো হয় চাঙ্গা থাকতে হবে মহাপদের সঙ্গে দনু